السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: أربع من السعادة: المرأة الصالحة، والبيت الواسع، والمركب الهني، والجار الصالح. মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে গুড লাইন রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রজেক্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ ওরাআহু, এবং তিনি মৌলিক কথাগুলো বলেছেন। আমাদের ব্যক্তিগতভাবে দীর্ঘদিনেরই আমাদের প্রত্যাশা আছে এবং আমরা সেটা বলার চেষ্টা করেছি বিভিন্নভাবে। যারা বিল্ডিংগুলো তৈরি করেন তারা তো বিল্ডিং তৈরির জন্য কিছু কোড তারা মেনটেন করেন, বিল্ডিং কোড, কিন্তু কিছু শরিয়া কোড আছে যে শরিয়া কোডগুলো মেনটেন করা লাগে। একটা বিল্ডিং তৈরি করার জন্য বা একটা বাসা নির্মাণ করার জন্য কিছু শরিয়া কোড আছে, এই কোডগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছেন। সেই কোডগুলো মেনটেন করা একজন মুসলিমের জন্য বাধ্যতামূলক। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখনকার যেই বাড়িঘরগুলো আমরা নির্মাণ করি এগুলোর মধ্যে বিল্ডিং কোড থাকতে পারে কিন্তু শরিয়া কোড নাই। এখানে ওয়েস্টার্ন লাইফস্টাইল মেনটেন করা হয় কিন্তু ইসলামিক লাইফস্টাইল কী বা সুন্না লাইফস্টাইল কী সেগুলোর কোনো বাদ বাঁচাই বাদ বিচার সেখানে নাই, সেখানে এগুলো নিয়ে কোনো আলোচনাও হয় না, কেউ কখনো ভাবেও না। সেই জন্য ওলামায়ে কেরামদের একটি সম্পৃক্তি অথবা তাদের ইনভলভমেন্ট এই জাতীয় বিল্ডিংগুলো তৈরির ক্ষেত্রে থাকা উচিত, কারণ আলেমরা তারাই কেবলমাত্র একটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন যে কোথায় কী কী প্রবলেম আছে। যেমন আপনার বাসায় ঢুকার পরেই কোনো একজন আলেম অথবা বলতে পারবেন এখানে শরিয়া এনভায়রনমেন্ট আছে কি না এই বাসাটির মধ্যে, তিনি বুঝতে পারবেন। আপনি হয়তো বা চর্মচক্ষু দিয়ে এটি বুঝতে পারবেন না, কারণ একদলের তো চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। চোখ তো থাকেই, আপনার এক ধরনের ইনার চোখ লাগে যেটি দিয়ে দেখতে হয়, সেটি আমরা দেখি না। আমাদের বিল্ডিংগুলো তৈরি যখন আমরা করি, যে বাসায় আমরা থাকি সে বাসায় কি আসলে শরীয়ত যে পর্দার কথা বলো এটাকে মেনটেন করার উপায় থাকে? অথবা আমি এমন একটা জায়গায় ড্রয়িং রুম করলাম অথবা গেস্ট রুম করলাম অথবা ডাইনিং রুমই করলাম যেটি মানিয়ে আমাদের নারীদেরকে তাদের বেডরুমে যেতে হয়, তাহলে তিনি পর্দা কীভাবে মেনটেন করবেন? অথবা তার উপরে জুলুম হচ্ছে, তিনি ডাইনিং রুমে অথবা তিনি কিচেনে বসে আছেন এক ঘন্টা, আপনি এক ঘন্টা পরে গল্প করে করে আপনি খাচ্ছেন আর উনি কিন্তু এই কিচেনের মধ্যে গরমের মধ্যে পড়েছেন, তো তার উপর জুলুম, এই জুলুম তো করে যাচ্ছে। আরও অসংখ্য কথা আমরা জানি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারীর জন্য, যে তার ওয়াকউরু বুয়ুতিহিন্না খায়রুন লাহুন্না মিন মাসাজিদি দারিহিন্না অথবা দিয়ারিহিন্না, তাদের ঘরের একটা কর্নার এটা তাদের জন্য সালাত আদায়ের জন্য অনেক অনেক উত্তম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ছোটবেলা আমরা দেখতাম যে আমাদের মায়েরা কিন্তু বা আমাদের দাদিরা তারা ঘরের একটা কর্নারে তারা একটি বিছিয়ে চৌকির মতো বিছিয়ে তারা সালাত আদায় করতেন, এটা এক্সক্লুসিভ ছিল। কিন্তু আপনারা কেউ কেউ বলতে পারবেন এখন কোনো ঘরে যারা ফ্ল্যাট হয়তো বা 3,500, 4,000, 5,000, 6,000, কালকে শুনেছি 7,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট মারাচ্ছে লোকেরা। তো এই 7,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমি জিজ্ঞেস করলাম কোনো প্রেয়ার রুম আছে, মানে নামাজ আদায় করার জন্য এরকম কোনো জায়গা আছে? বলছে না। এটা কোনো আয়োজনই নাই, চিন্তাই নাই। সেখানে আছে কি, সেখানে একটা টেলিভিশন, বিশাল বড় একটা টেলিভিশন থাকবে, ওই টেলিভিশন দেখার জন্য কিন্তু আলাদা রুম আছে। আপনাদের বাসা বাড়িগুলোতে কিন্তু সার্ভেন্ট রুম আছে, আছে না? কিন্তু আপনাদের প্যারেন্টস রুম কি কারো বাসা বাড়িতে আছে? এই জন্য বাবা মা ওইখানে থাকবে এরকম ধারণাই নেই, কেউ করে না কারো বাসা বাড়িতে, এটা প্যারেন্টস রুম। আমি জানি না কোথাও আছে কিনা, আমি দেখি না, কোথাও নামও নাই এটার যে প্যারেন্টসরা থাকতে পারবে, এমনকি সার্ভেন্ট সেখানে থাকবে এরকম জায়গা পর্যন্ত আছে। কিন্তু পিতা মাতার জন্য থাকার জন্য কোনো জায়গা নাই, আলাদা কোনো আয়োজন সেখানে নাই। এমনকি আমরা তথাকথিত যেগুলোকে আমরা ড্রয়িং রুম বানিয়েছি, গেস্টের জন্য কোনো রুম আমরা এরকমভাবে রাখি কিনা, অথচ গেস্টে তো থাকার জন্য সেই জাহিলি যুগের লোকেরা কিন্তু দেয়াফা করতো। আর রাসূল তো বলেছেনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জাবালে রহমা থেকে যখন তিনি
জামালে নূর থেকে যখন তিনি আসছিলেন এসে তখন তিনি বললেন জাম্মিলুনি জাম্মিলুনি এবং তার স্ত্রীকে তিনি বললেন যে আমি ভয় পাচ্ছি স্ত্রী বললেন যে কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা এবং ওয়া তুকরিউদ দাইফা আপনি মেহমানদারি করেন এটা কখনো হতে পারে না এটা সেই যুগের মানুষের বৈশিষ্ট্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তো ইনহেরেন্ট বৈশিষ্ট্য ছিল কিন্তু আমাদের ঘরগুলো থেকে এরকম আয়োজন আছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সে কিন্তু এর মধ্যে পরিবেশের কথা বলেছেন আল্লাহ তো ফরজই করে দিয়েছেন হিজরত করা পরিবেশের জন্য মানে হিজরত কেন ফরজ তাদেরকে বলা হয় যে তোমরা কেন আমার ইবাদত করতে পারলে না তখন তারা বলবে যে আমরা কুননা মুস্তাদাফিনা ফিল আরদ আমরা জমিনে মার্জিনালাইজ ছিলাম আমরা আসলে দিনই এনভায়রনমেন্ট পাই নাই আল্লাহ বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা তোমাদের জন্য কি জমিনটা প্রশস্ত ছিল না তোমরা কি এমন জায়গায় যেতে পারতে না যেখানে দিন প্র্যাকটিস করতে তোমরা পারতে এটা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করাকে ফরজ করে দিয়েছে মানে আল্লাহ হিজরত করা কেন ফরজ করে দিয়েছেন মক্কা থেকে মদিনায় এটা কারণ তো একটাই যে মক্কায় দিন প্র্যাকটিস করা যাচ্ছে না মক্কায় দিন প্র্যাকটিস করা যাচ্ছে না এই জন্যই তো তো আমরা যেখানে থাকি এখানে কি দিন প্র্যাকটিস করার মতো কোনো পরিবেশ আছে কিনা ইন্নি মুহাজিরুন ইলা রব্বি সায়াদিন আমি তো হিজরতই করছি যেন হেদায়েত আমি পাই এই জন্যই তো ইন্নি যাহেবুন ইলা রব্বি সায়াদিন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো এই কখনো মুহাজিরুন কথা কখনো যাহেবুন বলেছেন একটাই উদ্দেশ্য যে আমি হিজরত করছি কি করার জন্য আমি যেন হেদায়েত পাই আমি যেন হেদায়েতের উপর চলতে পারি তা আমাদের হিজরত কি এরকম আছে সেই হিজরত নাই বটে কিন্তু আমরা কামিং ক্লোজার টু দি মসজিদ যদিও আপনার উম্মুস মানে কি বলে ওই যে বানু সালামা তারা যখন মসজিদে নববীর আশপাশে যখন ফাঁকা হয়ে গিয়েছিল তারা এখানে আসতে চেয়েছেন রাসূল সাল্লাম তাকে বললেন যে তোমরা নাকি এখানে আসতে চাচ্ছ বলেন হ্যাঁ আমরা একটু মসজিদের কাছে আসতে চাই যেন দিনই পরিবেশ আরো বেশি পাই সাহাবাই কারামদের অবস্থা তখন রাসূল সাল্লাম বলে যে না দিয়া রকম তুক্তাবু আসা রকম দিয়া রকম তুক্তাবু আসা রকম দিয়া রকম তুক্তাবু আসা রকম মানে আসার দরকার নাই তোমরা যত দূর থেকে মসজিদে আসবে তত তোমাদের সওয়াব আরো বেশি লেখা হতে থাকবে কারণ তোমাদের প্রত্যেকটা খুতবা অর্থাৎ প্রত্যেকটা পদক্ষেপের জন্য একটা গুনাহ মাফ হবে একটা সওয়াব প্রদান করা হবে এবং একটা মর্যাদা তোমাদের বাড়তে থাকবে এরকম অনেক ইস্যু আছে কিন্তু মসজিদের কাছে আসার আপনি তো দক্ষিণা ফ্ল্যাটটা পাওয়ার জন্য আপনি অনেক উদ্গ্রীব থাকেন মানে দক্ষিণামুখী অথবা ধরুন রাস্তার পাশে থাকবে কিন্তু মসজিদের কাছাকাছি আপনি আসবেন আসলে আপনি ফজরের আজানটা শুনবেন অথবা মসজিদে যাওয়ার আপনার একটা প্রেরণা থাকবে এটা কি আপনি করছেন বা আপনার বাচ্চারা আপনার অনুপস্থিতিতেও মসজিদে যেতে পারবে এই আয়োজন বা এই ধারণা কি আমাদের মধ্যে আছে এটা আমাদের মধ্যে একেবারেই নাই আল্লাহ তাআলা ইব্রাহিম মুসা আলাইহিসসালাম এবং তার ভাই হারুনকে নির্দেশ প্রদান করলেন যে তোমরা তোমাদের জাতির জন্য বানি ইসরায়েলের জন্য তোমরা মিশরে ঘর নির্মাণ করো বাড়ি নির্মাণ করো কিন্তু ওয়াজালু বুয়ুতাকুম কেবলা তোমাদের ঘরগুলোকে তোমরা কেবলা বানাও মসজিদ বানাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমাদের ঘরগুলো তোমরা কবর বানিও না কিন্তু ঘরগুলোতে আমাদের ঘরগুলো তো কবর সেও খারাপ মানে কবর তো কিছু অপরাধ হয় না কিন্তু আমাদের ঘরগুলো তো অপরাধের রাজত্ব মানে লোকেরা আগে তো অপরাধ বাসার বাইরে করতো এখন ঘরের মধ্যে তারা সবচেয়ে বেশি অপরাধ করে এমন কোনো অপরাধ নাই যারা তারা ঘরের মধ্যে করে না আমরা ঘরে কি এরকম দিনে এনভায়রনমেন্ট আসলে তৈরি করতে পেরেছি সাহাবায়ে কেরামরে কি করেছেন বা আমরা আসলে কি করছি এটা নিডস লং ডিসকাশন একটা বড় ডিসকাশন একটা জায়গা আছে সে কিন্তু অলরেডি বলে ফেলেছেন এনাফ ইজ এনাফ অলরেডি যথেষ্ট শেখ বলেছেন এতটুকুই আমাদের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট সালাত খুবই কাছাকাছি আমি দুই নম্বর যে বিষয়টি বলি এই জন্য বলছি যে শেখের স্যারকে আপনার দাওয়াত দিয়েছেন এটা আমি আপনাদেরকে এই জন্য কংগ্রেচুলেশন জানাচ্ছি আপনাদের জন্য আল্লাহর কাছে বারাকার দোয়া করছি কিন্তু যারা এই প্রত্যেকের জন্য বলবো পরবর্তীতে অনেকে আলোচনাটা শুনবেন আমরা বলবো যে যারা বিল্ডিং নির্মাণ করছেন এটা কিন্তু দায় আছে শুধুমাত্র ব্যবসা একজন মুসলমান দুনিয়ার জন্য করে না ব্যবসা কিন্তু আখেরাতের জন্য হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম এ গ্রেটার বিজনেস ইজ উইথ আল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম আমফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুমুল জান্নাহ ব্যবসা তো আল্লাহ করেছেন আপনি ইউ ক্যান ডু ইউর বিজনেস আপনি তো আপনার জন্য যা নির্ধারণ করে রাখা হয়েছে তার চেয়ে এক ফোটো আপনি বেশি পাবেন না যখন আপনার যখন মানুষকে সৃষ্টি করা হয় তখন ফেরেস্তা পাঠানো হয় যে তার জন্য তুক্তাবুলাহু আইয়াক্তুবালাহু বিআরবাঈ কালিমাতিন চারটি জিনিসের জন্য লেখা হয় এর মধ্যে একটা তো হচ্ছে যে তার রিজিক কি হবে না হবে এটা তো লেখা হচ্ছে তার জন্য তো আপনি আপনি কি রিজিক পাবেন এটা তো আপনি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কিন্তু সেটা আপনি হালালভাবে গ্রহণ করেন হারামভাবে সাজ্জা আল্লাহ রাসূলের জন্য বলেছেন যে তোমরা কি করো তোমরা তখন তোমাদের রিজিক অন্বেষণের ক্ষেত্রে ফাআজমিলু ফি তলাবি তোমরা রিজিক অন্বেষণের ক্ষেত্রে তোমরা সুন্দরভাবে রিজিক অন্বেষণ করো হালালভাবে রিজিক অন্বেষণ করো ব্যবসা করেন কিন্তু শরিয়া কোড মেনটেন করে আপনি ব্যবসা করতে পারেন শরিয়া কোডের চেয়ে বড় কোনো ভালো ব্যবসা পৃথিবীতে কেউ করতে পারবে না যদি আপনি শরিয়া কোড মেনটেনটা করেন এটা বারাকা থাকবে একদিকে আমাদের ঘরগুলোতে বারাকা নাই ঘরের মধ্যে বারাকা নাই বহু কারণে বারাকা নাই এর মধ্যে তো একটা হলো ইসলামিক এনভায়রনমেন্ট এখানে পুরো দিনই থাকে এখানে শয়তানের রাজত্ব তা আপনি বারাকা পাবেন কোথেকে
সেখানে আমাদের ঘরগুলোতে গেলে তো ওখানে অন্যান্যদের মানে সমরেশ মজুমদারদের সেখানে গল্পের বইয়ে ভর্তি কিন্তু রাসূলের জীবনী একটা ঘরেও আছে কিনা তাই না এগুলো গল্পের বই দিয়ে ভর্তি করে রেখেছে রাসূলের জীবনী আছে কোরআন আছে অথবা কোরআন মুসাফ আছে কয়টা হাদিসের গ্রন্থ আছে অথবা ধরুন কয়টা সাহাবা কেরামের জীবনী আছে আপনার লাইব্রেরিতে আমি জানি তো মুসলমানদের ঘরে আলেমদের শেখ তো স্যার তো এগুলো বলেন বারবার আলেমদের ঘরে গেলেই তো কোনো লাইব্রেরি খুঁজে পাওয়া যায় না তা আপনার লাইব্রেরি কই আপনার স্টাডি রুম কই এত বড় ড্রয়িং রুম করছেন কেবলমাত্র ওইখানে একটাই মাত্র তাহলে খেলা দেখার জন্য অথবা সিনেমা দেখার জন্য ওই রুমটা ঢুকে আর কোনো কাজ নাই একটা রুম এমন ভাবে তৈরি করা দরকার এক্সক্লুসিভলি এটা ইসলামিক একটা লোক ঢুকলে কি তার একটা ইমপ্রেশন তৈরি হবে এই ঘরটা তো মানে ওই রুমে ঢুকলে তার একটা ইসলামের ভালোবাসা তৈরি হবে ওইখানে ধরেন আল্লাহর মানে আল্লাহর আল্লাহ আল্লাহ রাসূলের জীব মানে আল্লাহর কিতাব থাকলো রাসূলের সামনে জীবন ব্যবস্থা এরকম ছোট্ট একটা লাইব্রেরি থাকলো ওইখানে ধরেন নামাজের বিভিন্ন ধরনের আয়োজন থাকলো তাই না সেখানে কোরআনের হয়তো বা বিভিন্ন দোয়া কেন্দ্রিক ওখানে একটু বিভিন্ন স্টিকার থাকলো এবং সেখানে পারফিউম ছিটানো থাকলো বা যেখানে ধরুন আপনি লোকেরা ঢুকলে একটু সুগন্ধি পাবে তাহলে একটা ইসলামের একটা এনভায়রনমেন্ট পেলো আপনার ঘরে ঢুকার পরেই তো সে একটা জাহান্নামের মধ্যে ঢুকছে কি বিল্ডিং আপনি বানালেন মানে ঘোরা ঢুকার পরে মনে হচ্ছে একটা জাহান্নামী একটা এনভায়রনমেন্টে ঢুকেছে কারণ ওইখানে আর কিচ্ছু নাই ওইখানে সিনেমা দেখা ছাড়া আর কোনো কাজ নাই তো এই জন্যে স্যার যে কথাগুলো বলেছেন এগুলো আপনারা আমার মনে হয় এগুলো আপনাদের মাথায় রেখে আরও অনেক ইস্যু আছে ইনশাল্লাহ আপনাদের এই আয়োজনটাকে আমরা মনে করছি যে এটা ইট ক্যান বিকাম এ মাইল স্টোন ইনশাল্লাহ ফর আদার্স যে অন্যদের জন্য এটা ইট ইস এ গুড বিগিনিং ইনশাল্লাহ আপনারা এভাবে করুন স্যারকে অবশ্যই আপনারা এবং আমার মনে হয় যারা এই বিল্ডিং যারা টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের আলাদা একটা শরিয়া একটা বোর্ড থাকা দরকার মানে একটা শরিয়া বোর্ড যারা বড় বড় ব্যবসা করেন তাদের একটা শরিয়া বোর্ড থাকুক আলেমদের কাছে নিয়ে যান আলেমদেরকে নিয়ে যান যে বিল্ডিংটা এরকম হওয়া দরকার আমি আবারও বলি আলেমরা হচ্ছে সমাজের ডাক্তার আলেমরাই বুঝে কী করতে হবে আলেমদের চেয়ে বড় ইঞ্জিনিয়ার এই পৃথিবীতে কেউ নাই আপনি বিল্ডিং বানানোর ইঞ্জিনিয়ারিং দিয়ে কী করবেন এই বিল্ডিং তো দেখেন না সামান্য একটু মানে একটু ভূমিকম্পে কী হবে এ কিছুই তো থাকবে না ইজা জুল জিলাতিল আরদু জিল জা আলাহা শেষ হয়ে যাবে কিছুই তো নাই অতীতেরও কিন্তু আপনি জাস্ট এটাকে মেনটেন করেন আপনার হাউসটা আপনার জন্য কি আপনার হোমটা আপনার জন্য কী হতে পারে এটা একটা সাকিনার জায়গা হতে পারে যেটা আল্লাহ তালা বেনি ইসরায়েলকে বলেছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে কী বানাও সাকানা ওয়াজা আলা আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা তোমাদের ঘরগুলোকে তোমাদের জন্য সাকানা বানিয়েছেন সাকানা কী থেকে সাকিনা আমরা তো কেবলমাত্র হোম মানে বাড়ি বানাচ্ছি কিন্তু বাড়িতে কোনো শান্তি নাই বাড়ির নাম হচ্ছে শান্তিরই নেই এটা পুরাটাই অশান্তি মানে এখানে কোনো শান্তি জায়গা না বাড়ির নাম নিচে মায়ের দোয়া ওইখানে মায়ের কোনো জায়গাই নেই কত হিপোক্রেসি আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে এরকম হিপোক্রেসি আছে যাই হোক আলেমদেরকে সাথে রাখেন আপনারা আলেমদের ব্যবসা মানে তো দরকার নেই আল্লাহর সাথে তাদের ব্যবসা হয়ে গেছে দ্যাট দে ডোন্ট নিড ইট কিন্তু আপনারা তাদেরকে কাছে রেখে আপনাদের নিজেদের গেইনের জন্য রাখেন তাহলে ওনারা আপনাদের চোখকে খুলে দিতে পারবে শেখ যে কথাগুলো বলেছেন চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট উনি কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছিলেন যে আমি তো আলহামদুলিল্লাহ একটা ভালো প্রতিবেশী পেয়েছি তো এটা তো এটা বলবে কি আপনাদেরকে এটা বলার জন্য তো লোক লাগবে অন্যরা তো এসে আপনাকে গল্প বলবে আপনি কত স্কোয়ার ফিট পেলেন সরকারের কীভাবে ধোকা দেবেন এক স্কোয়ার ফিট কীভাবে বাড়াবেন আপনি বেচবেন দশ স্কোয়ার ফিট আসলে কি আছে ওইখানে আট স্কোয়ার ফিট কীভাবে ধোকাবাজি করবে এগুলো শেখাবে আলেমরা শেখ আপনাকে সত্যবাদীর কথা সত্যবাদিতার কথা বলবে কীভাবে আপনি খায়রাত দুনিয়া ও খায়রাল আখেরা হাসানাতান ফিল দুনিয়া হাসানাতান ফিল আখেরা কীভাবে অর্জন করবেন সেটি আপনাদেরকে ওনারা বলে যাবেন তো যাই হোক জাজাকুমুল্লাহ খায়র আমাদের জন্যে আমাদের একটা বাসা থাকা দরকার এটা আমাদের জন্য কি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত রাসূল ইসলাম বলেছেন সৌভাগ্যের চারটি প্রতীক আছে আপনি যে সৌভাগ্যবান অন্য হাদিসে রাসূল ইসলাম বলেছেন ফাইজান আনতা মালিকুন তুমি তো তাহলে সম্রাট চারটি জিনিস যদি থাকে একজন কি দিনদার স্ত্রী যদি থাকে একটা যদি ভালোবাসা থাকে আল একটা আল মাসকানুল ওয়াসে আসে অথবা এসে আল বাইতুল ওয়াসে দুটো এসে হাদিসে এবং সহি হাদিস স্যার জানেন স্যারই বলছিলেন যে এটা হচ্ছে আল বাইতুল ওয়াসে একটা প্রশস্ত বাসা যেখানে আপনি সবাইকে নিয়ে থাকতে পারবেন প্রশস্ততা কেবলমাত্র স্কোয়ার ফিটের উপর নির্ভর করে না বহু স্কোয়ার ফিটের বিল্ডিংয়ে থাকার মতো কেউ নাই আছে না আবার ছোট্ট স্কোয়ার ফিটে সেখানে তারা শান্তির মধ্যে আছে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে শান্তির মধ্যে আছে অতএব শান্তি প্রশান্তি ইজ এ ডিফারেন্ট থিং এটা স্কোয়ার ফিটের উপর নির্ভর করে না দুই নম্বর বিষয় তিন নম্বর আল মার্কাবুল হানি আপনার একটা ভালো বাহন যে বাহন দিয়ে আপনি চলতে পারেন এবং চার নম্বর হচ্ছে আল জারুল আজ জারু সালেহ ভালো প্রতিবেশী কাদ্দিমুল জার কাবলা দার এটি আরবরা তারা বলতেন এবং এই জন্যে আসিয়া আলাইহাসসালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমার আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দিন আপনার কাছে মানে আল্লাহর কাছে যেন একটা ঘর মানে প্রতিবেশী কেমন চেয়েছেন আসিয়া আলাইহাসসালাম তাই না এরকম প্রতিবেশী আপনার দরকার যা এই প্রতিবেশীরা আপনাকে দিনের প্রতি রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ তো জাজাকুমুল্লাহ খায়ের আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ ধন্যবাদ আপনারা এই সাথে থাকবেন এবং আপনাদের বারাকা যেন আল্লাহ তাআলা আপনাদের জন্য বারাকা দিয়ে যেন আল্লাহ তাআলা ভরপুর করে দেন সে দোয়া করছি
আর স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্যার সেই দূর থেকে বহু দূর থেকে এসেছেন কেবলমাত্র দ্বীনের ভালোবাসায় আলেমরা দ্বীনকে প্রচন্ড ভালোবাসেন এবং তারা দ্বীনকে বিজয় হিসেবে চান যারা দ্বীনের পক্ষে থাকেন তাদের সাথে তারা আছেন এবং তারা থাকবেনই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সাথে থাকার এবং দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করুন আমিন হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু